আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা জানব বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2023-এর সর্বশেষ প্রকাশিত ভর্তি পরীক্ষার সময়, আবেদন করার সময়, প্রবেশপত্র ডাউনলোড সহ বিস্তারিত খুঁটিনাটি তথ্য একসাথে আলোচনা করব। অর্থাৎ আজকের একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য একসাথে জানতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা। প্রথমেই আমরা দেখি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম চলছে বা চলেছিল। মেডিকেলের ভর্তি পরীক্ষা, আর্ম ফোর্সেস মেডিকেল, MISC, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নার্সিং, এই সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম এবং পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে বাকি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ। সি ইউনিটের ভর্তি পরীক্ষা 29 মে, এ ইউনিটের ভর্তি পরীক্ষা 30 মে, বি ইউনিটের ভর্তি পরীক্ষা 31 মে 2023 সালে অনুষ্ঠিত হবে। বিইউপি, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বুয়েট, IUT, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেন্টাল, এদের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং কিছু বিশ্ববিদ্যালয়ে রেজাল্টও পাবলিশড হয়ে গেছে। তবে বন্ধুরা, বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা এখনও বাকি রয়েছে, আগামী 10 জুন এই চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বন্ধুরা, বাকি রয়েছে 22টি বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ রয়েছে, অর্থাৎ GST-র ভর্তি পরীক্ষা বাকি রয়েছে। মানবিক ইউনিটের অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা 27 মে এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 3 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা শুরুর 2 দিন আগে সুনির্দিষ্ট কেন্দ্র এবং রুম তথ্য লগইন করে দেখা যাচ্ছে। এবার আসি মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম চলছে বা পরীক্ষা হবে। প্রথমে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম চলছে 9 মে থেকে শুরু হয়েছে, 31 মে পর্যন্ত চলবে। আবেদন ফি ইউনিট ভেদে 600 থেকে 900 টাকা। পরীক্ষা 18 মে থেকে 22 জুন অনুষ্ঠিত হবে, এটা পরিবর্তিত। আর 25 এবং 26 জুন চারুকলার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 9 জুন থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত। এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। 3 প্রকৌশল গুচ্ছ, এর আবেদন কার্যক্রম 10 মে থেকে শুরু হয়েছে। আবেদন ফি 1200 থেকে 1300 টাকা ইউনিট ভেদে। পরীক্ষা 17 জুন অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র ডাউনলোড 4 জুন থেকে শুরু হবে। বুটেক্স, প্রাথমিক আবেদন কার্যক্রম 12 এপ্রিল থেকে 13 মে, চূড়ান্ত আবেদন 26 মে থেকে 10 জুন। আবেদন ফি চূড়ান্তর জন্য 800 টাকা এবং প্রাথমিক জন্য 200 টাকা খরচ হয়েছিল। পরীক্ষার তারিখ 16 জুন 2023। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 16 মে থেকে 10 জুনের মধ্যে। কৃষি গুচ্ছ, আবেদন শুরু হবে 1 জুন থেকে চলবে 10 জুলাই পর্যন্ত। আবেদন ফি 1200 টাকা। পরীক্ষার তারিখ 5 আগস্ট 2023। জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। 250 টাকা প্রয়োজন ছিল। এই মুহূর্তে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম চলছে। ক্লাস শুরু 1 জুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ, এর আবেদন কার্যক্রম 2 থেকে 30 এপ্রিল পর্যন্ত হয়েছিল। আবেদন ফি 600 টাকা ছিল। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা 24 জুন, বিজ্ঞান ইউনিটে 17 জুন এবং মানবিক ইউনিটের 16 জুন অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র 20 মে থেকে ডাউনলোড শুরু হয়েছে, পরীক্ষার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিক্স কলেজ, আবেদনের সময় 2 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত ছিল। আবেদন ফি 700 টাকা ছিল। পরীক্ষার তারিখ 10 জুন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে 20 মে থেকে 10 জুন পর্যন্ত। এবার আসি এপ্রিল, মে, জুনের বাকি বিশ্ববিদ্যালয়ের তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রযুক্তি ইউনিট, আবেদন কার্যক্রম 2 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। আবেদন ফি 700 টাকা ছিল। পরীক্ষার তারিখ 16 জুন বিকেল 3:30 থেকে 4:30। প্রবেশপত্র 20 মে থেকে 16 জুন পর্যন্ত ডাউনলোড করা যাবে। নিটোর কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। বুটেক্স, বুটেক্সের অধীনে যে কলেজগুলো রয়েছে তার আবেদন কার্যক্রম 2 মে থেকে 15 জুন পর্যন্ত। আবেদন ফি 1000 টাকা। পরীক্ষার তারিখ 8 জুলাই। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 21 জুন থেকে 27 জুন। অপথলোমোজি, অপথলোমোজির পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। BSMMU নার্সিং, এর আবেদন কার্যক্রম 26 মে পর্যন্ত। আবেদন ফি 1000 টাকা। পরীক্ষার তারিখ 3 জুন 2023। প্রবেশপত্র ডাউনলোড 30 মে থেকে 3 জুন পর্যন্ত এবং মৌখিক পরীক্ষা 7 জুন 2023। এখনও পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়নি তাদের মধ্যে রয়েছে মেরিন একাডেমি, সিলেট ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ, ভেটেনারি, ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে
প্রফেশনাল অনার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং কলেজ, এ সকল জায়গার এখনও সার্কুলার প্রকাশিত হয়নি। সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।